অন্তরীকরণের 9.3 অনুশীলনীর প্লেলিস্টে সবাইকে স্বাগত। প্লেলিস্টের প্রথম ভিডিওতে আমরা কোনো পড়াশোনা করব না, তাহলে কি করব? একটি মজার কাহিনী বলি। আচ্ছা, তোমাকে যদি কেউ বলে যে আমি তোমাকে একটা গ্লাস দিলাম, তুমি এই গ্লাসটা এখন পানি দিয়ে পুরোটা ভর্তি করো, আচ্ছা তোমার কাছে মনে হবে যে এটা তো খুব সহজ কাজ। আসলে এটা মোটেও কোনো সহজ কাজ না, এবং কোনো মানুষই এই কাজটা একদম একদম পারফেক্টলি করতে পারবে না। বিশ্বাস হচ্ছে না আমার কথা? তাহলে একটু চিন্তা করো তো। দেখো, তোমাকে যখন বলবে যে গ্লাসটা পুরোটা ভর্তি করতে হবে, তুমি কিন্তু অর্ধেক ভর্তি করে রাখতে পারবে না, পুরোটাই ভর্তি করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি যদি গ্লাসটা পুরোটা ভর্তি করতে হয়, তুমি প্রথমে করবে কি, পানি ঢালতে ঢালতে মোটামুটি এরকম অ্যামাউন্টে চলে যাবা, তারপর একটু আস্তে সাবধানতার সাথে পানি ভরবা। তাহলে ধরো এইটুকু তোমার পুরাটুক পানি ভরা আছে, ঠিক আছে? আচ্ছা, এইটুকু গ্লাস তোমার পানি ভর্তি হয়ে আছে। তারপরে করবে কি, তুমি করতে পারো যে অল্প অল্প করে ড্রপ ওয়াইজ পানি ফেলে এটাকে আস্তে আস্তে তোমার পূর্ণ করবা। আচ্ছা, ধরো এরকম ড্রপ ওয়াইজ ফেলতে ফেলতে তুমি খুব সাবধানে গ্লাসটাতে পানি ভরছো, ভরতে ভরতে এক সময় এই যে পানির উপরের গ্লাসের উপরের দাগ, এই উপরের দাগের একদম ঠিক নিচ পর্যন্ত তুমি চলে আসলা। আচ্ছা, তাহলে চলে আসার পরে তোমার আরও কাজটা কঠিন হয়ে যাবে। তুমি এখন চিন্তা করবা, আচ্ছা এখন এখানে কি এক ড্রপ পানি কি হবে, না এক ড্রপ বেরিলেই বেশি হয়ে যাবে, পানিটা উপচায় পড়ে যাবে, বা এখানে কি দুই ড্রপ লাগবে, এক ড্রপ দেওয়ার পর আমার আরেক ড্রপ লাগবে? তুমি তো জানো না এখানে কত ড্রপ বা কি পরিমাণ পানি দেওয়ার পর পানিটা উপচায় পড়ে যাবে। তাহলে তুমি ততক্ষণ পানি ঢালতে থাকবা যতক্ষণ তুমি মনে করবা গ্লাসটা খালি আছে, অর্থাৎ তুমি ততক্ষণ পর্যন্ত পানি ঢালবা যতক্ষণ না এই পানিটা উপর দিয়ে উপচায়ে একটু পরিমাণ পানি হলেও পড়ে যায়। অর্থাৎ তুমি কি বেশি পরিমাণ ঢেলে ফেললেই তুমি বুঝবা যে গ্লাসটা এখন পূর্ণ অলরেডি হয়ে গেছে, আরও বেশি পানি তুমি দিয়ে দিয়েছো। তাহলে এটার মানে কী দাঁড়ায়? তুমি যতক্ষণ না দেখছো যে পানি উপচায় পড়ছে, তুমি ততক্ষণ শিওরলি গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে গ্লাসটা তুমি সম্পূর্ণভাবে পানি দিয়ে ভরাট করেছো। তাহলে কি এটা শুনে কী লাগবে, যে মানুষ এক গ্লাস পানিও ঠিক মতো ভরতে পারে না? এই যে এই সামান্য পরিমাণ ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে যে এখন হিসাব করলাম যে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, তাহলে এই অল্প অল্প পরিমাণ আমি কতটুকু পানি দিয়েছি, ধরো ডিএক্স পরিমাণ, এরকম ছোটো ছোটো আমি যতটুকু ছোটো চিন্তা করতে পারি সেরকম ছোটো সংখ্যা, তার চেয়েও ছোটো সংখ্যা নিয়ে যে গণিতের যে শাস্ত্র বা যে হিসাবের ব্যবস্থা বা পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলে হচ্ছে তোমার ক্যালকুলাস। আচ্ছা, তাহলে এই ক্যালকুলাস কে আবিষ্কার করেন? বিজ্ঞানী অনেকেই, তুমি অনেক বইতেই পাবা যে বিজ্ঞানী নিউটন, আইজ্যাক নিউটন হচ্ছে এই ক্যালকুলাসের আবিষ্কারক। কিন্তু এখানে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, যেটা হচ্ছে যে অনেকে বলে, অনেকের মতে এবং অনেক পুরাতন ক্যালকুলাসের বইয়ের মতে তোমার ক্যালকুলাসের জনক হচ্ছে উইলফ্রেড ভ্যান লিবনিৎজ। আচ্ছা, লিবনিৎজ তোমার অনেকে বিশ্বাস করে এবং অনেকের কাছে প্রমাণ আছে যে লিবনিৎজ নিউটন অপেক্ষা অন্তত 7 বছর আগে ক্যালকুলাসের ধারণাটা প্রবর্তন করেছিলেন। তবে যদি তুমি এখন গুগলে সার্চ করো বা কোনো উইকিপিডিয়াতে দেখো যে ক্যালকুলাসের আবিষ্কারক কে, তবে সবাই তোমার নিউটন, স্যার আইজ্যাক নিউটনের নামই তোমরা দেখতে পাবা। কিন্তু তবে অনেকে মানে যে লিবনিৎজ হচ্ছে মূলত নিউটনের আগেও ক্যালকুলাসের ধারণা প্রবর্তন করেছিলেন। তাহলে দেখো তো, মানুষ যে এক গ্লাস পানিও ভরতে পারে না ঠিক মতো, কেন না? কারণ তুমি যতক্ষণ না পানিটা উপচায় পড়বে তুমি জানবা না যে তোমার এ গ্লাসটা সম্পূর্ণ ভর্তি হয়েছে কি হয়নি। তাই ক্যালকুলাস ব্যবহার করে আমরা চেষ্টা করব যে এই যে ক্যালকুলেশনটা, যে কত কাছাকাছি, মানে পুরোটুক গ্লাস পানি ভর্তি করার কত কাছাকাছি রেজাল্ট পাওয়া যায়, সেই কাছাকাছি রেজাল্ট পাওয়ার চেষ্টা করব আমরা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ক্যালকুলাস পড়ার অনুপ্রেরণা। আমরা আগামী ভিডিও থেকে আমরা শিখব ক্যালকুলাসের অন্যতম যে গুরুত্বপূর্ণ একটি অংশ, যা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা অন্তরীকরণ, বা আরেকটা বলা যায় যে ডেরিভেটিভ। সেই ডেরিভেটিভ সম্পর্কে আমরা আগামী ভিডিওতে জানব।